এবার পূজোতেও রেহাই মিলবে না বৃষ্টির হাত থেকে। দুই দিন রোদ ঝলমল করলেও বাকি দুদিন ভিজতে পারে একাধিক জেলা। মৌসুমি বায়ু বিদায় নিলেও পূজোর প্ল্যান মাটি হতে পারে বৃষ্টিতে। ইতিমধ্যে একজোড়া নিম্নচাপের ভ্রুকুটি দেখা যাচ্ছে পূর্বাভাসে। মহালয়ার পরেই ওয়েদার আপডেটে এলো বড় সড়ো রদবদল। ঠিক কোন কোন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, এই প্রতিবেদনটি দেখে তবেই পূজোর প্ল্যান শুরু করুন। ঢাকে পড়েছে কাঠে, মহালয়ায় মায়ের চক্ষুদান পর্বের পরেই এসে গিয়েছে পূজোর আমেজ। এখন কার্যত বাঙালির দোরগোড়ায় এসে হাজির দুর্গাপুজো। হাতে আর একটা সপ্তাহ সময় নেই, তাই আপাতত শারদীয়ার আনন্দে ঘা ভাসাতে প্রস্তুত বাঙালি। চারিদিক জুড়ে চলছে পূজোর চূড়ান্ত প্রস্তুতি, কোথাও চলছে মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের কাজ, কোথাও আবার চলছে প্রতিমা সাজানোর কাজ। ইতিমধ্যেই অনেক মণ্ডপ উদ্বোধনও হয়েছে মহালয়ার দিনেই। প্রতিদিনই হাজারো মানুষ গিয়ে ভিড় জমাচ্ছেন বাজারে, তাই এখন জমজমাট অবস্থাকে যাতে বৃষ্টি কোনোভাবেই মাটি না করে তাই চাইছেন সকলে। তবে গত সপ্তাহে কিন্তু আবহাওয়ার রূপ আলাদা ছিল। নিম্নচাপের জেরে বৃষ্টি থেকে কার্যত বানভাসী হয়েছে সিকিম সহ রাজ্যের একাধিক জেলা। তবে গত শনিবার থেকেই বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। ইতিমধ্যে দুর্যোগ কেটে যাওয়ার কারণে রোদ ঝলমল করছে রাজ্য জুড়ে। দুর্যোগের মেঘ কেটে কমেছে বৃষ্টির পরিমাণ, কিন্তু এই আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না, কারণ পূজোর মাঝেই মেঘ জমতে শুরু করবে আকাশে। আর তার জেরেই পূজোর দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। একজোড়া নিম্নচাপের কারণেই এই হাওয়া বদল হতে চলেছে বলে জানা গিয়েছে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। মৌসুম ভবন সূত্রে খবর, দুর্গাপুজোর নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে নবমী এবং দশমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ কালো মেঘে ঢাকতে পারে, যার ফলে এই দুই দিন কলকাতা সহ সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি না হলেও হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পাঁচ জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। জানা গিয়েছে একজোড়া নিম্নচাপের কারণেই এই বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে পূজোর মুখে জোড়া নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত বঙ্গোপসাগরে, অন্যটি হতে পারে আরব সাগরে। যদি তা সত্যিই হয় তাহলে পূজো মাটি করতে পারে বৃষ্টি। তবে ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। উত্তরে হাওয়ার প্রভাব দেখা দেবে এই দুই দিন। পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যার দিকে থাকবে হালকা শীতের অনুভূতি, তাই প্ল্যান ছেড়ে ফেলুন এই দুই দিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কান্তিলাল। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা।